أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ميزان تورس اند ترافلز কর্তৃক আয়োজিত এই বছরের হজ কাফেলায় আমরা আমাদের আজি সাহেবদেরকে নিয়ে আমরা কোরআনের সাফাখানা এবং বহুল কাঙ্ক্ষিত একটি পাহাড় জিন পাহাড় আমরা আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে আমরা আজকে জিন পাহাড় এবং কোরআনের সাফাখানা সফরে এসেছি আমাদের হাজি সাহেবরা খুবই উচ্ছ্বসিত যে তারা সচক্ষে এই কাঙ্ক্ষিত জিন পাহাড় দেখতে পারবে যদিও এটা হজ এবং উমরার বাইরের একটি বিষয় কিন্তু এইখানে অলৌকিক কিছু ঘটনার কারণে বা অলৌকিক কিছু ঘটার কারণে এখানে প্রত্যেক হাজি সাহেবই এখানে এসে থাকেন এবং সচক্ষে তারা এই জিনদের বা জিন পাহাড়ের অলৌকিক কর্মকাণ্ড দেখে থাকে আমরা এবছর আমাদের প্রায় 42 জন হাজি সাহেবকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সাথে যেসব হাজি সাহেবরা আছে তাদের খুব অনুরোধে আমরা আমাদের প্যাকেজের ভিতরে এটি ইনক্লুড করেছি এবং হাজি সাহেবরা এখানে দেখার জন্য তারা সবাই খুবই কাঙ্ক্ষিত একটি জায়গা তারা দেখবে বলে তারা আসার জন্য অনেক আগ থেকেই বায়না ধরেছে আমাদের এজেন্সির কাছে তো মিজান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এটার আয়োজন করেছে আজকে আমরা এখানে এসেছি এটা মদিনা থেকে ফিরায় 50 কিলোমিটার দূরে আমরা এখানে বলছি পিরায় এখানে অ্যাকচুয়াল এটা বলতে পারছি না যে অ্যাকচুয়াল আসলে এটা কতটুকু দূরে প্রায় 50 কিলোমিটার বা তার একটু বেশি কম হবে যেটাই হোক তো আমরা এখানে এসেছি আমরা গাড়ি যোগে একটি বাস নিয়ে আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে আমরা এই জিন পাহাড় দেখতে এসেছি আমাদের এখানে যেটার মূল যে ব্যাপারটা এখানে আমরা যেটা দেখতে পারবো যে অন্যান্য পাহাড় থেকে এই পাহাড়গুলির ধরন আমার কাছে যেটা মনে হয়েছে যে একটু ভিন্ন এবং এইখানে অনেক মানুষ এই পাহাড়টা দেখতে আসার কারণে এখানে একটি বিনোদন কেন্দ্রের মতো একটি কেন্দ্র হয়েছে এবং এই কেন্দ্রে এখানে ওট তারপরে আইসক্রিম সহ অন্যান্য যেসব বিনোদন কেন্দ্রের একটি যা যা থাকে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে আমি নিজে উঠে উঠলাম এবং আল্লাহ রাসুল আমার যে ইচ্ছাটি যে আল্লাহ রাসুল উঠে এটা ফিলটা কেমন এটা নেওয়ার জন্য মূলত আমি মুটিয়ে সরি হলাম এবং ওনার সাথে কথা বলে মাত্র 10 রিয়াল এমনকি 5 রিয়াল এটার মাধ্যমে আমাদের উঠিয়ে ঘোরানোর সুযোগ করে দিয়েছে আমরা উঠিয়ে উঠছি এবং আমাদের হাজি সাহেবরা পর্যায়ক্রমে উঠে ছড় হচ্ছেন এটার পাশাপাশি তারা এই পাহাড়গুলির অবস্থান দেখছে এবং এটা অন্যান্য পাহাড়গুলি থেকে একটু ভিন্ন হওয়ার কারণে সবাই আসলে এটা এখানে দেখতে আসে বা দেখে থাকে এখানে ওঠার ফিলিংসটা আসলে অন্যরকম এটা আসলে যে উঠিয়ে সে ছাড়া একটু বোঝানো খুবই মুশকিল কারণ উটের উচ্চতাটা অনেক বেশি হওয়ার কারণে যখন আপনি উটে উঠবেন তখন মনে হবে আপনি অনেক উপরে বিশেষ করে আমরা বাঙালি যারা কারণ আমরা তো এত বড় প্রাণের উপরে কখনো উঠে অভ্যস্ত নয় তো যা হোক আমাদের হাজিন সাহেবরা এখানে পর্যায়ক্রমে উঠে সওয়ার হচ্ছেন এবং যাদের সাহস যারা সাহস করছে যারা সাহস করে উঠে ওঠার মতো সাহসিকতা দেখাচ্ছে তারাই শুধু এবং অন্যান্য হাজির সাহেবরা তারা ঘুরে হয়ে এটা দেখার চেষ্টা করছে এখানে কাঁটাযুক্ত গাছ আমার মনে হয় এটা বাবলা গাছ কোরআনে বর্ণিত যে বাবলা গাছের কথা বলা আছে সেই বাবলা গাছ এখানে আছে অসংখ্য বাবলা গাছ এবং উট এই গাছগুলি থেকে খাবার সংগ্রহ করছে বা উট এই গাছগুলি খাচ্ছে এটা আমরা সরাসরি দেখতে পেলাম তারপরে আরও যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আমাদের হাজি সাহেবরা সহ আমি নিজেও এখানে একটা যেহেতু বিনোদন কেন্দ্রের মধ্যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এটার চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের হাজি সাহেবরা এটা দেখে খুবই খুশি এবং আমরাও অনেক খুশি প্রচণ্ড গরম
প্রচণ্ড গরম, যার কারণে আমরা ছাতা ব্যবহার করেছি। এখানে আইসক্রিমটাও এখানে অনেক, কারণ যেহেতু অনেক গরম থাকার কারণে এখানে আইসক্রিমটাও অনেক ভালো লাগে, সুস্বাদু। এটা ছাড়া আছে এখানে জুস, আরও বেশ কিছু। এখানে আরেকটা আসে যেটা আপনার যে বালির মধ্যে একটা রাইড আছে, এই রাইডটা সবসময় ওঠা যায় না, এটা ওঠা যায় একটু বিকেল টাইপের সময় হলে, না হলে প্রচণ্ড রোদের মধ্যে এটা অনেকেই উঠতে এটা পছন্দ করে না। আমাদের হাজি সাহেবগুলা তারা এই পাহাড় দেখছে, এই পাহাড় দেখছে এবং পাহাড় থেকে অলৌকিক যে ব্যাপারটা, যে বিশেষ করে গাড়ি একা একা মুভ করবে, এটা দেখার অপেক্ষা আছে। এবং আমরা শেষের দিকে আমরা এটা করব যে আমরা কীভাবে এখানে গাড়ি জিন ঠিনে নিয়ে যায়, বা গাড়িটা অভিকর্ষ অথবা মহাকর্ষ বলের প্রভাবে গাড়ি একা একাই যায় কি না, যেটাই হোক সেটা আমরা দেখব। তো আমরা সবাই আমন্ত্রণ জানাচ্ছি, যারা নেক্সট হজে যাবে তারা যেন অবশ্যই জিন পাহাড়টা দেখে, কারণ এখানে আপনার একটু অপূর্ণত থেকে যাবে যদি কেউ মদিনায় যাবে অথচ জিন পাহাড় দেখবে না এটা করে থাকে। তো যাই হোক, আমাদের ভিডিওটা আপনারা দেখুন, শেয়ার করুন, লাইক দিন, এবং ভালো ভালো ভিডিও পেতে থাকলে আমাদের শেয়ার লাইকের মাধ্যমে রাখতে হবে আমাদেরকে।